আমরা দেখি আমরা কি নিচ্ছি। আমরা প্রথমে নিব কি, এরকম একটা কাগজ, ঠিক আছে, এরকম একটা কাগজ নিব। তারপর দেখো এরকম দুইটা কাগজ নিতে পারলে ভালো, এরকম যদি দুইটা, এরকম দুইটা কাগজ নিব। দুইটা কাগজের মধ্যে দেখো, একটা কাগজ তো দেখালাম, আরেকটা কাগজের মধ্যে দেখো, আরেকটা, এরকম একটা কাগজ নিব। আর দেখো এগুলো, এগুলো কি দেখতে পাও? দেখো তো, দেখতে পাচ্ছ? দেখো তো একটু, দেখো এগুলো কি, এগুলো কি দেখতে পাচ্ছ? এগুলো কি ভাত? ঠিক আছে, এগুলো ভাত। এখন এই ভাতগুলো দিয়ে আমরা কাজ করব। আমাদের তার আগে আমরা একটা, আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফুলের জন্য, একটা, দেখো একটা ফুল বানাতে হলে একটা লাঠি লাগে না, ফুলের কাণ্ড আর কি, যে ফুলটা, যে ওখানে একটা ছোট্ট একটা কাণ্ড থাকে না গাছের মধ্যে, তাহলে আমরা এরকম একটা কাণ্ড বানাই। একটু যদি এই আটা যদি একটু মোটা হয় তাহলে ভালো হয়, ঠিক আছে, একটু যদি মোটা হয়। দেখো গোল করে বানাচ্ছি আমি, দেখতে পাচ্ছো কিনা দেখো, গোল করে বানাচ্ছি। দেখতে পাচ্ছো এভাবে করে গোল করে বানাচ্ছি। ঠিক আছে, গোল করে বানালাম, দেখেছো? এবার এবার একটা ভাত দিয়ে, এবার একটা ভাত দিয়ে দেখো, একটা ভাতের মধ্যে এখানে, এখানে এখানে একটু একটা ভাত লাগিয়ে, একটা ভাত লাগিয়ে এটাতে, এদিকে দেখো, দিকে না দেখলে শিখতে পারবে না, একটা ভাত লাগিয়ে এটার সাথে লাগিয়ে দিব, ঠিক আছে? দেখি এখন দেখো, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, দেখা যাচ্ছে। আচ্ছা এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন আমরা এটাতে আসি, এক যে কাগজটা নিলাম সে কাগজটাকে দুই ভাগে ভাগ, দুই ভাগে ভাগ ভাগ করবো। তোমরা যদি ফুল বড় করতে চাও, এখন না, আগে আমার থেকে দেখো, আমি শোনো, আমি যে ভিডিওটা করছি সেই ভিডিওটা তোমাদেরকে আবার পাঠাবো, এটা একটা ভিডিও হচ্ছে, সেই ভিডিওটা আমি আবার গ্রুপে পাঠাবো, তোমরা দেখতে পারবে। দেখো এই এই কাগজটাকে তোমরা যদি ফুল বড় করতে চাও তাহলে আমরা এভাবে ভাঙবো, লম্বা লম্বি করে ভাঙবো। আর যদি ফুল ছোট করতে চাও বা কাটার সময় যদি কম থাকে তাহলে আমরা এভাবে ভাঙবো, ভাঁজ করবো, দেখো এভাবে ভাঁজ করবো, এদিকে দেখো, হয় হয় এভাবে ভাঁজ করব অথবা এভাবে ভাঁজ করব, যে কোনো একভাবে ভাঁজ করতে পারবে। আমি সময় বাঁচানোর জন্য এভাবে করছি, কেমন? তোমরা ওভাবে করতে পারো, তোমরা তোমরা লম্বালম্বি করে করবে। আগামী দেখো সিস্টেমটা, মানে আমাদের প্রসেসটা দেখি, এটা করেছে একদম সমান ভাগে, সমান ভাগ, যে ভাগ ভাগে ভাগ করবা, ভাঁজ করে ফেলবো, ভাঁজ করে তারপর দেখো নিচে, নিচে অংশটাকে কি করব, একটু বটে দেব, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ জান্নাতুল, দেখতে পাচ্ছ? আমরা এর আগে কি নিয়েছি, একটা একটা কি নিয়েছি, লাঠি, লাঠি মানে কাণ্ড, ফুলের কাণ্ডটা নিয়েছি। আচ্ছা এটাকে, এটাকে কি করলাম, ভাঁজ করে দুই ভাগে ভাগে, দুই ভাগে ভাঁজ করে। জায়েত নূর, তুমি ওইদিকে, ওইদিকে তাকালে কেমনে শিখবা, এদিকে তাকাও, এটা দেখানোর পর, এরপর এটাকে, এটাকে আবার একটু করে ভাঁজ করলাম, ভাঁজ করে এখন দেখো এই অংশটাকে, কাঁচি, আমরা যে এখন যে কাঁচি ব্যবহার করবো, কাঁচিটাকে দেখো আমি একটু একটু একদম পাতলা করে, একদম পাতলা করে, একটা, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, একদম পাতলা করে ফেলেছে। আবার দেখো, আবার আরেকটা কাটবো, যতটা পাতলা করতে পারো,
তোমরা বুঝতে পারছো আমি কি করছি? বুঝতে পারছো? এটাকে এভাবে এমনি করে পুরো একদম পুরো কাগজটাই এভাবে কেটে নিব। আমাদের কাজ মোটামুটি শেষ বলা যায়, ঠিক আছে, কাজ শেষ। এখন আমরা কি করব, এখানটাতে গাম লাগাতে পারি। দেখো এখানটাতে কি গাম লাগাতে পারি, অথবা আমাদের যেহেতু গাম গাম নেই, সুতরাং আমরা কি করব, আমরা ভাত লাগাবো এখানে, ঠিক আছে। কি লাগাবো? ভাত লাগাচ্ছি আমি, আমি মেখে নিচ্ছি। দেখো দেখো আমি কিভাবে করছি সেটা দেখো। এভাবে করে ভাতগুলোকে মেখে নিলাম, দেখতে পাচ্ছ তো ভাত কিভাবে মাখছি, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বুঝে বুঝে গেছে, বুঝতে পেরেছো? এবার এই যে, এই যে আমি যে লাঠিটা বানিয়েছিলাম বা যে কাণ্ডটা বানিয়েছিলাম, সে কাণ্ডটা এই এটার মতো করে এভাবে সোজা করে দিয়ে সোজা করে ঘুরিয়ে দেব এইভাবে। দেখো তোমরা দেখতে না পারলে আমাকে বলবে, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে আমি এভাবে করে ঘুরিয়ে, এভাবে করে ঘুরিয়ে কেটে ফেলবো। দেখা গেছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? দেখো আর একটু ভাত লাগিয়ে একেবারে একদম ফাইনালি লাগিয়ে ফেললাম এটা, দেখা যাচ্ছে? এবার দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এবার এবার দেখো এই এই ফুলটাকে আমরা কি করতে পারি, এটা এটা আর আর একটু বড় হতো যদি আমার কাগজটা আমি লম্বা লম্বি করে করতাম। আমি সময় বাঁচানোর জন্য এই কাজটা করেছি। দেখো কি হলো, ঠিক আছে, সুন্দর হয়েছে। দেখেছো এটা কি ফুল হয়েছে, পারবে তোমরা? মিম, জান্নাতুল, জায়াতুন্নুর, ফুল দেখেছো এখন, পারবে বাসায়, বাসায় পারবে? কথা বলে না, পারবে? ঠিক আছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা, এরকম অনেক ফুলের শুভেচ্ছা। আমি আর একটু ভাত দিয়ে লাগিয়ে ফেলি, তাহলে একেবারে ভালোভাবে লাগবে কাগজটা। তোমরা বানাতে পারবে? হ্যাঁ, তাহলে বানিয়ে একটা রাখবে যাতে আমাকে আগামী দিন দেখাবে, মনে থাকবে? ঠিক আছে, সুন্দর হয়েছে কিনা এটা বলো, কেমন হয়েছে বলো, কেমন লেগেছে? সুন্দর লেগেছে এটা। এটা যদি এই কাগজগুলো যদি একটু রঙিন হয়, শুনো আমার কথা শুনো, কাগজগুলো যদি একটু রঙিন হয় তাহলে, হ্যাঁ ফুলের শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা।
শুনো, কাগজগুলো যদি একটু রঙিন হয় তাহলে আরো সুন্দর হবে, বুঝতে পারছো? আরেকটা কাজ করতে পারো, পাতার মতো করে ড্রয়িং করে দুইটা পাতা এখানে লাগিয়ে দিতে পারো। একটা পাতা তো বানাতে পারি না? এরকম একটা পাতা বানাতে পারি না? দেখেছো এরকম একটা? এবার এই পাতাটা, যেটা যে পাতা এঁকেছি সে পাতাটা কাগজ দিয়ে সুন্দর করে কেটে ফেলবো, সে পাতা মাপে, একদম ওই মাপে। এই যে দেখো পাতাটা, এখন এই পাতার এখানে ভাত লাগিয়ে দেখো, ভাত লাগাচ্ছি পাতার এখানে। এবারে এটা এটা কি করবো, ফুলের সাথে লাগিয়ে দেবো। হয়েছে, দেখতে পেয়েছো? বিউটিফুল। আচ্ছা এটা কি ফুল আমি জানি না। আচ্ছা দেখো একটা কাগজের ফুল, অনেক সুন্দর হয়েছে না? তাহলে আজকে আমরা যা শিখলাম সেটা চেষ্টা করবে বাসায় বানানোর জন্য, আর এভাবে বানিয়ে কাউকে গিফট করতে পারবে। তোমরা, তোমাদেরকে এটা গিফট করলাম আমি, কেমন? তোমাদেরকে এটা কি করছি, গিফট করছি। ঠিক আছে, তাহলে আজকের মতো ভালো থাকো, টাটা, অনেক অনেক ধন্যবাদ, রাখি তাহলে, কেমন? ভালো থাকবে, ঠিক আছে, ভালো থাকবে, টাটা, ওয়ালাইকুম আসসালাম।